আচ্ছা নাও নামো। কোথায় যাব? কোথায় আবার যাব? রেস্টুরেন্টে খাবো। এই রেস্টুরেন্টে? হ্যাঁ বাবা, এই রেস্টুরেন্টে। কিন্তু এটা তো অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে। আচ্ছা আমরা কি কম রিচ বলো তো? আচ্ছা শোনো না, আজকে না, আমরা অন্য কোনো সময় এসে খাই। এখানকার চাউমিনটা অনেক টেস্টি, চলো। আচ্ছা আজকে না খেলে হয় না, এই মাসে খেলে তো আমাদের বাজেটে প্রবলেম হয়ে যাবে, আর তাছাড়া তুমি তোমার বাইকটাও সার্ভিসিং করাতে চেয়েছিলে। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন, বসো। আচ্ছা ঠিক আছে চলো, এসে পড়েছি যখন তখন খেয়েই যাই। তাহলে তোমার বাজেট? বাজেটটি শুধু আমার, আমাদের বাজেট। আচ্ছা তানিয়া, তুমি তো বাজেট নিয়ে কেন চিন্তা করো বলো তো? গত 6 মাস ধরে আমরা বাজেট সেভ করে কাজ করেছি, ও লাভ হয়েছে? কোনো লাভই তো হয়নি। আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, এবার চলো। আচ্ছা ঠিক আছে চল। কি হলো, কিছু অর্ডার করো? না তুমি অর্ডার করো। কানিয়া, এগুলো তো সবই দেখছি অনেক বেশি দাম। আচ্ছা অন্য কিছু অর্ডার করি। এক্সকিউজ মি স্যার, মে আই টেক ইউর অর্ডার? ভাই আপনাদের ওখানে ওই যে ওইটা আছে না, কি জানি নাম ওটা, স্যান্ডউইচ। ভাইয়া আমাদের জন্য একটা স্যান্ডউইচ নিয়ে আসেন। ভাইয়া এক কাজ করেন, দুটা নিয়ে আসেন। ওকে স্যার। আচ্ছা ভাইয়া দাঁড়ান, আমাদের জন্য একটা পাস্তা নিয়ে আসেন। জি ভাইয়া, স্পেশাল পাস্তাটা নিয়ে আসেন। একটা স্পেশাল পাস্তা, তাই তো? ম্যাম কোনো কোল্ড ড্রিঙ্কস লাগবে? না না আমাদের কোনো ড্রিঙ্কস লাগবে না। আচ্ছা ঠিক আছে। আসলে ভাবলাম এখানে যখন এসেই পড়েছি তাহলে যেটা খাওয়ার জন্য এসেছি সেটাই খাই। তুমি তো তাড়াতাড়ি সব কিছু শিখে গেছো। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি না জানতাম না এখানকার জিনিসের এত দাম। কেন, তুমি এখানে আগে আসোনি? এসেছিলাম কিন্তু এর আগে আমি কখনো একা আসিনি। যখনই আসছিলাম আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছিলাম, আর যা যা খেয়েছে বিলটা ওরাই দিয়েছিল। আমি তো আজকেই ফার্স্ট টাইম এই মেনুটা দেখলাম, ভেবেছিলাম দামগুলো অনেক সস্তা হবে, কিন্তু এত বেশি দাম হবে এটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা আমাকে একটা কথা বলতো, এই যে আমরা বা অনেকেই আছে যারা 2-3 বছর ধরে টাকাগুলো জমানি, চিন্তা করে এটা করবো ওটা করবো অনেক কিছু হয়, আর তো সেটা হয় না তাই না? তবে হ্যাঁ, এখন থেকে আমি একটা জিনিস চিন্তা করেছি যে এখন থেকে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। এই যেমন ধরো আমরা এখন রেস্টুরেন্টে এসেছি, আমাদের যেটা ভালো লাগবে, আমাদের খেতে যেটা আত্মতৃপ্তি হবে আমরা সেটা খেয়ে ফেলবো, এটা নিয়ে আমরা কোনো চিন্তা করবো না। এতে কী হবে, এতে করে আমাদের আবারও ইচ্ছা করবে যেখানে আমরা সেই ভালো খাবারটা খেয়েছি আমরা সেখানে চলে যাই। তারপরে যাবে সেখানে যেতে গেলে আমাদের টাকা লাগবে, যখন আমাদের টাকা লাগবে তখন আমাদের চিন্তাভাবনাটা পাল্টাবো, আমরা আরও বেশি কষ্ট করবো, আরও বেশি টাকা রুচি করবো। এই জন্য টাকা জমা করার আগে আমাদের চিন্তাভাবনাকে পরিবর্তন দেখতে হবে। সবসময় আমাদের লাইফে আমাদের প্রয়োজনটাকে বাড়াতে হবে, আমাদের ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে, তাহলে সব কিছু ঠিক হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। কিন্তু পরে তো হচ্ছে না যে তুমি আমার কথা বুঝতে পেরেছো। আরে হ্যাঁ বুঝতে পেরেছি। সত্যি বুঝতে পেরেছো? তো বুঝতে পেরেছি। স্যার নেই। থ্যাংক ইউ। কি ব্যাপার, তুমি টাকা কোথায় পেলে? তোমার কাছে টাকা ছিল? হ্যাঁ ছিল। বাজেট থেকেও আলাদা একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেভিংস, আর আমি সেভিংস করি, বুঝেছ তো? আমাকে আগে বলো কিছু। এখানে বলার কি আছে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর তোমার চিন্তাভাবনা একদম ঠিক, প্রত্যেক মানুষেরই না এরকম চিন্তাভাবনা হওয়া উচিত। আর তাছাড়া তোমার চিন্তাভাবনা বাড়ানোর জন্য এখানে আসার দরকার নেই, এখানে তো আমি তোমাকে নিয়ে আসবো, আমাদেরকে আরও ভালো কিছু চিন্তাভাবনা করতে হবে।